birthday to you. Happy birthday to you, Piyadi. আমি তো রেডি। হ্যালো গাইস, ওয়েলকাম টু ফানি গার্ল। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমি খুব ভালো আছি। তো আজকে হচ্ছে শুভ মহা অষ্টমীর সকালবেলা অঞ্জলি দিতে যাবো। অলরেডি 10টা ক্রস করে গেছে, পিয়াকে বারবার ফোন করছি, তো এখনও আসেনি, দেখি কখন আসে। তো আগে আমি যাই, কী কী করলাম সারাদিন সবটাই তো দেখাবো, আর এটা পার্ট টু রাখবো, ঠিক আছে? আর তোমরা নিশ্চয়ই প্রত্যেকটা ব্লগ পুরোপুরি দেখো। তো দেখতেই পাচ্ছ পিয়া এসে গেছে, মানে অনেকক্ষণ দেরি করেছে। আমার তো রাগ ওর উপর রয়েছে, মানে কোনো কথা বলছি না, আমি চুপচাপ শুধু হেঁটে যাচ্ছি আর উল্টোপাল্টা বলে যাচ্ছি ওকে আমি। তো যাই হোক, আমরা মণ্ডপে ফাইনালি চলে এসেছি, এখানে আর কি অঞ্জলি দেব। তো না দেখছি তবু লোকজন আছে, অনেকটাই দেরি হয়ে গেছিলো, 11টার মতন বেজে গেছিলো। তো ইচ্ছা ছিল যে 10টার মধ্যেই ঢোকা, তারপরে দেখো কী কী কথা বলছি। তো তারপরে মোটামুটি আমরা এবারে অঞ্জলি দেবো ফাইনালি। তো অঞ্জলি দেওয়ার জন্য যেগুলো আর কি দিতে হয় মিষ্টি ফিষ্টি, সেগুলোকে দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পর অঞ্জলিটাও দিয়ে নিচ্ছি। তো চলো আগে আমরা অঞ্জলিটা কমপ্লিট করি, তারপরে আবার কথা বলছি। এবার একটু আমাদের দোকানে গিয়ে টিফিন বাবাকে দিয়ে দেবো, বাড়ি চলে যাবো। তারপর না বললাম ভয়েস ওভার দিয়ে দেবো, চলো পুরো শাড়ি লাগবে। আমরা কোথায় আছি? বৃষ্টি পড়ছে অষ্টমীতে, যাই না কি হবে। তো পিয়া লুচি খাবে, জন্মদিন ওর আজকে, ওকে হ্যাপি বার্থডে, থ্যাংক ইউ। পুরো ডট 12টা তুই বলতো তো কালকে তো কে ফার্স্ট ইউজ করছে? আর ও করেছিল কটায় আমাকে? তো ঠিক আছে, ওর ময়দা ফেলে নি, তারপরে দেখি বাড়ি দিকে যাবো। এখন মোটামুটি অলরেডি 8:30 ক্রস করে নি, মানে 8:30 মতন বাজে। এখন আমি আর বাবা বেরোচ্ছি, আমি তো রেডি ফুল। বাবা যদি একটা দুটো ফটো তুলে দিতে পারে তো ভালো, না হলে আমি যাই না, আমাকে ফটো তোলার কোনো লোক নেই। আর বাবা রেডি হয়েছে, বাবা তালা দিচ্ছে একটু বাইরে, এই যে বাবাকে কেমন লাগছে দেখতে। তো বাবা বাইরে একটা তালামালা দিচ্ছে, তো আমরা বেরোচ্ছি, কাছাকাছি একটু যাবো এলাকার মধ্যেই আর কি, এলাকার মধ্যে একটু দেখে রেখে চলে আসবো। তো দেখতে থাকো ভিডিওটা। আর আজকে পিয়াও গেছে, তো পিয়া কোথায় গেছে, কী ভিডিও করেছে কী করেনি আমি জানি না, যদি করে অবশ্যই তোমাদেরকে দেখাবো, যদি না করে দেখাতে পারবো না, কিন্তু আমি করে দেবো, চলো। তো ঠাকুর দেখার আগেই কিন্তু চলে এসেছি ওষুধের দোকানে, না কেন এসেছি যে আমার পায়ের অবস্থা খুবই খারাপ, মানে নতুন জুতো পরে যেটা আর কি হয়, তার জন্য ব্যান্ডেডও কিনতে হলো। তারপরে আমরা ঠাকুর দেখতে যাচ্ছি, তো মাঝখানে চলো একটু দেখে আসি পিয়ার জন্মদিন কীভাবে সেলিব্রেশন করলো। বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ পিয়াদি। তো দেখতেই পেলে পিয়ার জন্মদিনের কিছু ভিডিও তোমাদেরকে দেখালাম। তো যেটা হয় আর কি পুজোর সময় জন্মদিন হলে তো কোনোভাবেই কিছুই হয় না। তো চলো এবার আমরা করে ঠাকুর আর কি দেখে আসি। ঠাকুর দেখতে দেখতে এখানে একটা ফাংশন হচ্ছে আর কি, ভাবলাম যে দাঁড়িয়ে কিছুক্ষণ দেখি, তো যেটা আর কি ভালো লাগছিলো দেখতে। তো এই গানগুলো তোমাদেরকে শেয়ার করতে পারবো না, জানোই তো যে কপিরাইট চলে আসবে, ওই জন্য শেয়ার করলাম না। তো দেখো এরপরে আমরা কী কী করেছি। অনেকটা ঘুরে নিয়েছি বলতে আর কি অনেকটাই হেঁটে নিয়েছি। তো কিছু খেলাম আমরা, তো খাওয়া দাওয়ার পরে এবার আর কি বাড়ির দিকেই আসছি। তো বাড়ির দিকে আসার পথে অটোতে উঠলাম, তো বাইরের কিছু দৃশ্য তোমাদেরকে দেখাবো, তো চলো সেটা একটু দেখে নিই।
আবার খেতে বসে গেছি খাওয়া দাওয়ার পর সোজা বাড়িতে। ফাইনালি বাড়িতে চলে এসেছি, এখন বাজে দেখতে পাচ্ছ 11টা মতন বাজে আর কি। তো খুব রাত হয়নি, মোটামুটি আর কি 11টার মধ্যে চলে, আর যেহেতু কাছাকাছি গেছিলাম বলেছিলাম, তো এলাকার মধ্যে আর কি, এলাকার বাইরে যায়নি। তো চলে এসেছি, খাওয়া দাওয়া মোটামুটি কমপ্লিট। তো আজকের অষ্টমী ব্লগ মানে সকাল থেকে স্টার্ট করেছি, তো আজকে আমি এখানেই এন্ড করছি। পিয়া যদি কোনো ভিডিও করে থাকে অবশ্যই সেটাকে আমি অবশ্যই দেবো, আর যদি না করে থাকে তাহলে আর কিছু করার নেই, আমার ভিডিও তোমাদেরকে দেখতে হবে। আর কেমন লাগলো অবশ্যই জানিও, আর ভালো লাগলে নিশ্চয়ই জানো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আর নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসবে পরপর, এরপরে হচ্ছে নবমী দশমী, তো তোমরা পুরোটা দেখতে থাকো।